আশা যে ওনারা বিনীতে সম্পন্ন চাল দিবেন। আমরা হচ্ছে অভিভাবক, যেমন এই ডিপার্টমেন্টের অভিভাবক ছাড় এখানকার অভিভাবক, তো আমরা যেন কারো হক মাউস না। এই এই চালটা তো এখানকার গরিব দুঃখী মানুষরাই খাবে, তাই না? আমরা রক্ষক যেন ভক্ষক না হই, এটা আমি সবার কাছ থেকে অনুরোধ করতেছি যে আমরা আমরা যেন ভক্ষক না হই, এটা আমার সবার কাছে রিকোয়েস্ট। তো আমি এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি, স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য। চালকলের মালিক সমিতির সম্মানিত নেতৃবৃন্দ, সহ-সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য আমি খুব বেশি বাড়াবো না, সভাপতির বক্তব্য হচ্ছে ধন্যবাদ জ্ঞাপনের বক্তব্য। আমি প্রথমে সম্মানিত অতিথিবৃন্দকে এই সকালবেলা এখানে উপস্থিত হয়েছেন আমাদের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আর আমাদের যারা কৃষক আছেন তাদের প্রতি আমি অনুরোধ জানাতে চাই যে আপনারা সরকারের যে নির্ধারিত মূল্য রয়েছে সেই নির্ধারিত মূল্য নিঃসন্দেহে যে বাজার মূল্য আছে বাজার মূল্যের থেকে কিছুটা বেশি, এখানে আপনি যদি আপনার উৎপাদন করা ধান এখানে বিক্রি করেন তাহলে আপনি লাভবান হবেন। তবে আমাদের গত বছরেই 6,000 কৃষক রেজিস্ট্রেশন করেছে একটা অ্যাপের মাধ্যমে, যেটা আমাদের খাদ্য কর্মকর্তা বলেছেন যে কৃষক অ্যাপ, এই অ্যাপটা আপনি যদি ব্যবহার করতে না পারেন তা আপনার পার্শ্ববর্তী আপনার ছেলে বা দোকানদার বা ইউডিসির উদ্যোক্তাগণ, আমাদের সাংবাদিক ভাই বন্ধুগণ যারা ডিজিটাল টেকনোলজি ব্যবহার করতে পারে তাদের কাছ থেকে শিখিয়ে নিয়ে এখানে আবেদন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এর মাধ্যমে হলে হবে কি যে এটা হ্যাসেল ফ্রি, যখন লটারি হবে আপনার নামে আপনার আপনাদের একটা বড় সুযোগ, কারণ বর্তমান সরকার হচ্ছে কৃষক বান্ধব সরকার। আপনাদের প্রতি অনুরোধ থাকবে যেন যে ধানটা আপনি দিবেন সে ধানটার যেন কোয়ালিটি ভালো হয়, আপনি আপনার বাসার জন্য যে ধরনের যত্ন সহকারে ধানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে মাড়াই করেন বা চালকলে দেন ঠিক সেভাবেই সেই যত্ন সহকারে ধানটা আপনি দেবেন। চাল মিল মালিক সমিতির প্রতি অনুরোধ থাকবে আপনাদের যে চালটা আপনারা দেবেন এটা একান্তই গরিব মানুষের হকের চাল, তারাই পায় আর কি।